হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা বাঙালিরা মাছ খেতে ভীষণ পছন্দ করি আর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের কুরমা সো চলুন তাহলে কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে চুলার ভিতরে একটা হাঁড়িতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে সেটার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এভাবে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি অল্প পরিমাণ পানিটা দিয়ে নিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় এ পর্যায়ে দিয়ে নিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি আপনারা যদি টক দই বা দুধ ইউজ করতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো আমি আগে কেটে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ইলিশ মাছটির ভিতরে লবণ দিয়ে মেখে রাখার একটাই কারণ যাতে লবণটা খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যায় আমি এখানে মাথা মাছ সবই ইউজ করেছি দিয়ে দিলাম সবগুলো মাছ এখন একদমই মিডিয়াম আছে জাল করে নিতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে ইলিশ মাছটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু ইলিশ মাছটা একটু নরম থাকে তাই এটাকে ঝুল দিয়ে দিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ যেহেতু আমি এক্সট্রা কোনো লাল মরিচের গুঁড়ো এটার ভিতর ইউজ করিনি তাই কাঁচা মরিচ একটু বেশি করে দিয়ে নিলাম মাছটাকে ঢেকে দুই মিনিটের মতো রেখে দিতে হবে দেন এভাবে ঝুল দিয়ে দিয়ে মাছটাকে নেড়ে চেড়ে দিতে হবে একটু এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ইউজ করলাম সো এখন আমি এটাকে আর জাল করে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আর একটু জাল করে নিতে হবে এই পর্যায়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছে এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমি চুলা থেকে মাছটা নামিয়ে নিচ্ছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর নামিয়ে নিয়েছি মজার দারুণ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমার ফেসবুক পেজ লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ